এই জন্য ওবায়দুল কাদের ভয় খেলা হবে, হ্যাঁ কথা বলে না ভাই কি হবে, আরে জোরে বলো কি হবে, আসলে খেলা একদিন সবার হবে, কথা বলে না খেলা কি। ওবায়দুল কাদের আজকে বলেছে নির্বাচন যদি বিএনপি করতে না দাও, তোমাদের কিন্তু খবর আছে তোমাদের জীবনে পানি আমি রাখতে দেব না। ওবায়দুল কাদের আজকেও বলছে বিএনপি তোমাদের সাথে আমাদের ফাইনাল খেলা হবে 2023 সালে নির্বাচনে, যদি আমাদের ভোট করতে না দাও তোমাদের খবর আছে, নির্বাচন হতে না দিলে খবর আছে। ওবায়দুল কাদের ফখরুলকে বলেছে তোমাদের দেহে প্রাণ নাই, মির্জা ফখরুলও বলেছে তোদের নৌকায় তলে পানি নাই, কথা বুঝাতে পারছি আপনাদের, পানি থাকলে নৌকার যৌবন বাড়ে, কথা কয় না, পানি না থাকলে নৌকার কোনো মূল্য নাই, আছে নাকি, পানির জন্য নৌকা মরণ আবার পানির জন্য নৌকার হায়াত বাড়ে, যদি নৌকা ফুটে হয় পানিতে ধুইকে নৌকা তলে যাবে, কথা কয় নাকি। এই জন্য ওবায়দুল কাদের বলেছে তোদের ভ্যাকসিন দেবো 2023 সালে শেষের দিকে, ওবায়দুল কাদেরকে মির্জা ফখরুল বলে ভ্যাকসিন আমরা তোমাদেরকে দেব, এতদিন করোনার ভ্যাকসিন দিছেও এবার জনগণ নাকি কি বা কি ভ্যাকসিন দিবে, ও মুসলমান আজকে বিএনপি আওয়ামী লীগের শান্তি গরমেরা খেলা নিয়ে পড়ে আছে নির্বাচনের, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে খেলবে হাশরের মাঠে, যারা আমল হবে ভালো আল্লাহ তাকে জান্নাতে দিবে, আর যারা আমল হবে খারাপ আল্লাহ তাকে জাহান্নামে দিবে, আল্লাহ বলে যারা আমল হবে খারাপ সে জাহান্নামে চলে যাবে, আর যারা আমল হবে ভালো আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব, বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ জান্নাত কি আমরা সবাই যেতে চাই রে বাবা, কারা কারা চান রে হাত উঁচু করে দেখাও, নারে তাকবীর, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কোণে, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ও গো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, জান্নাতে যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, জান্নাত যাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার হে, শহীদ হলে খোদার হে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কোণে, ঠিক কি না, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি নাজনে আমাদপর, জান্নাতে পাবে তুমি হোর গেল মান যাচবে, জান্নাতের শোভনে আমার তোমায় স্বাগতম জানাবে, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের কোণে, ঠিক কিনা। বাইরা আমার খারাপ লাগতেছে আপনাদের মনে হয়, আমাদের কলরবের গান শোনার জন্য টাকা দিয়ে টিকিট কাটে, এই সাসা কি বসেন ওখানে চুপ করে,
এর নাম পাবনা। এমনি সরকার পাগলা ঘর পাবনায় বানায় না। একজনে ছাত্র তুলি ছেলেকে তুলে নিয়ে যায়, তুই গান শুনতে লাগাই দিস, কি কথা কর না। এখানে যতক্ষণ আছেন আল্লাহ পাক রহমতের ফেরেশতা যারা আপনার উপর আমার উপর বৃষ্টির মতো রহমত নাজিল করবে। ভাইরা আমার, এই জন্য আপনারা আমার যেহেতু ঘুমের সময় মরণ হয়, উজু অবস্থায় ঘুমাবো তো ইনশাআল্লাহ, কথা বল না কে। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস আর সূরা কাফিরুন বিসমিল্লাহর সাথে পড়ে 200 বার যদি দরুদ শরীফ পড়ে বান্দা ঘুমায়া যায়, এই দিন যদি বান্দার ঘুমায়া যায়, নবীজি বলেন ওই দিন কমপক্ষে বান্দার মরণ হবে না। আল্লাহ আকবার বলেন। মৃত্যুটা যদিও হয় ফজরে নামাজের পরে হবে, ফজরের নামাজের পরে ওই দিন যদি বান্দার মরণ হয়, বান্দাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাবে। এই দেখেন ভালো করে শিখাই দিচ্ছি আপনাদের। এশার নামাজ পরে ঘুমাইলেন, সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস বিসমিল্লাহর সাথে পড়বেন, দরুদ শরীফ পড়ব 200 বার। নবীজি বলেন ওই দিন রাতে ঘুমাইবেন, ফজর না পড়া পর্যন্ত মরণ হবে না। ফজরের পর যদি বান্দার মরণ হয়, আল্লাহ পাক বিনা হিসাবে বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তো মেরা মাশুক হে। যুবক বলে হুজুর আমি যে বিড়ি খাই, সুরা পড়ার টাইম কোথায়? হ্যাঁ বিড়ি খাই বিড়ি, অনেক আবার বিড়ি গিয়ে টয়লেটও খাই। হ্যাঁ কি মজা, বিড়ি খরের কাছে টয়লেটের গন্ধ হলেও মনে হয় না, টয়লেটের ধোঁয়ার গন্ধ আর টয়লেটের গন্ধ সমান। মাঝখানেও বিড়ি খেয়ে পাও, এমন পাও কো আল্লাহর বান্দা বাংলাদেশে আছে না নাই? গভীর রাতে মামার বাড়িতে গরু চুরি করে নিয়ে বাড়ির দিকে যায়, ইমাম সাহেব ডাক দিয়ে বলে গরু কই পাইলি? কই বলে হুজুর ওয়াজ কম করেন, গরু চুরি করে নিয়ে এসে কুরবানি দিব কেন? বলে গত জুমায় কুরবানির বয়ান শুইনা দিল কেন হয়ে গেছে, মামার বাড়ি গরু চুরি করে নিয়ে আইছি। এ বেটা চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে? ডাক দিয়ে বলে হুজুর আমি জানি কুরবানি হবে না, তবে কুরবানির ফজিলত আর চুরি করার গুণা সমান, মাঝখানে গোস্ত খামো পাও। এমন ধান্দাবাজ মুসলমান আঙ্গদেশে আছে না নাই? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা চুরি করা কবিরা গুনা এটা জানি কি জানি না? এরপরে সোর আছে না নাই? সুদ খাওয়া কবিরা গুনা জানি কি জানি না? এরপরে সুদ খায় এমন বান্দা আছে না নাই? সুদ খোরের বিরুদ্ধে ইমাম যদি ওয়াজ করে, ইমাম ইমামের চাকরি দেখুন যে টানাটানি শুরু হয়, চাকরি থাকে না। এই সুদখোরদা ভয়ঙ্কর, এলাকার মধ্যে ভয়ঙ্কর। এদের টাকার গরমে ইমামের সাথে খারাপ ব্যবহার করে, মাঝে মাঝে মুসলমানদের বিরুদ্ধে খারাপ আচরণ করে, মাঝে মাঝে যারা কোরআনের ফতোয়া দেয় এদের বিরুদ্ধে খারাপ আচরণ করে। আল্লাহ বলে এরা একটা মুসলমান নয়। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ বলে এরা হলো মুনাফিক, যারা আমি আল্লাহর কথা রসুলের কথা শোনাবার পরে মুখ ফিরিয়ে নেয়, এটা মুসলমান নয়, এরা হলো মুনাফিক। এটা সূরা নিসা 5 নম্বর পড়া, 7 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াত পাবেন। আল্লাহ বলে যারা কোরআন শোনাবার পরে, হাদিস শোনাবার পরে মুখ ফিরিয়ে নেয়, উল্টা পাল্টা বলে, এরা একটাও মুসলমান নয়, এরা হলো মুনাফিক। কথা কার বলেন? আল্লাহর কথা কি মিথ্যা? না মিথ্যা। আল্লাহ বলে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এ কোরআনে কোনো সন্দেহ নাই। হাদাল কিতাব ইসমে হাজা ইশারা, আল্লাহ দূরের জিনিসকে কাছের দ্বারা বুঝাইছেন।
আল্লাহ এক পিনান পয়দা করার জন্য বান্দার অন্তরে ভালোবাসা পয়দা করার জন্য হুদাল্লিল মুত্তাকিন কোরআনে তো কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে তারা সবাই হবে মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। হার কায় বাশাস আমলে সাল্লু মুদান আতে বাসাজ জুকসা জগর ওয়ে হারাম রঙ্গে তকওয়া রঙ্গি সুরত দিল মাদার জান্নাতুল মাওয়া বিহা দুরা মাকাম। এ আল্লাহর বান্দা, এই জন্য মুত্তাকিন যদি হতে চান বেশি বেশি আপনাকে আমাকে শুকুর গুজার করতে হবে। কার অন্যায় করে ফেলেছি, বাপ হয়ে গেছে, ক্ষমা করে ক্ষমা চাও আল্লাহর কাছে। অনেকেই মসজিদে যায় না, বলে মৃত্যুর পরে যা হবে হবে কবরে। মৃত্যুর পরে আল্লাহ যদি আবার আপনাকে হায়াত দিত, খোদার কসম জীবনে হাসতি না। আল্লাহ যদি বলতো আবার দুনিয়ায় যাও, দুনিয়াতে আসার পরে হাসতেন না, বিয়ে তো দূরের কথা, মাইয়ার দিক জীবনও তাকাইতেন না। কবরের পিঠা বড় কঠিন পিঠা, দুনিয়ার পেদানিতে মাপ পাওয়া যায়, জেল খাইটা খুঁটা সারা পাওয়া যায়, জামিন পাওয়া যায়, জাহান্নামের পিঠা বড় কঠিন। এ মুসলমান ইমানদার, যারা পরিমাণ যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, আল্লাহর কসম বাঁচার উপায় নাই। আমাই আমাল মিসকাল জাররাতিন খাইরা ইয়ারা আমাই আমাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারা। একটা অনুপরিমাণ যদি গুনাহ নিয়ে কেউ কবরে যায় তার সাজা আল্লাহ দিবে। একটা অনু বুঝেন, একটা সরিষা 70 ভাগ করলে যা হয় তো পানি রিনু আরো বুঝার জন্য সাহস করে দেয়। মায়েরা দেখবেন কাপড় ধোয়ার পরে কাপড়টা ছাড়া মারে মারে না, দেখবেন পানিগুলো বাতাসের সাথে এরকম উড়ায়। ওইটাকে বলে একটা ইনু বা অনু। এক ইনু পরিমাণ গুণা যদি কবরে নিয়ে যান, আল্লাহর কসম বাঁচার উপায় নাই। আমার বাংলাদেশে কত নারায় ফকির আছে, নামাজ পড়ে না, মা বাবার খবর নেয় না, বাবার দরবারে গরু নিয়ে দৌড়ায়, আট দশি দৌড়ায় আছে না নাই। আরে কথা কয় না, আমার মুখে দাড়ি নাই, আপনারা আমার ওয়াজ শুনতেন, কথা কয় না, কথা বোঝেন নাই আমার, আমার মুখে দাড়ি নাই, আপনারা আমার ওয়াজ শুনতেন কেন? বক্তার মুখে দাড়ি নাই, বক্তা ভণ্ড।